আজকে চলে এসেছি আমি নর্থ কলকাতার ভাইরাল জায়গা ব্রোস কাবাব, যেটা হচ্ছে বাগবাজারে। এই জায়গাটা পুরো ভাইরাল, পুরো বলতে পারো তোমরা, কাবাবের জন্য বিখ্যাত। এটা কাবাবগুলো জাস্ট দেখো, দুর্দান্ত। উফ, সিনেমাটিক শট তোমরা দেখে নাও। দেখতে পাচ্ছ মেকিং অফ ব্রোস কাবাব, কী করে ব্রোস কাবাব তৈরি হয় দেখছো ভাই। কত সুন্দর এরকম করে চিকেনগুলো পিসগুলোকে ছাড়িয়ে নিচ্ছে প্লেটের মধ্যে সবকটা। উফ, জুসি আর ক্রিমি এই চিকেনের পিসগুলো, যা খেতে না বন্ধুরা, তোমাদের কী বলবো আমি, আর মুখে পুরো জল চলে আসছে। এ দেখো, প্রথমেই দিয়ে দিচ্ছে পেঁয়াজ, একদম কুচো কুচো করে পেঁয়াজ দিয়ে দিচ্ছে সব কাবাবের মধ্যে। কত সুন্দর লাগছে দেখতে, ফাটাফাটি পুরো। এ দেখো লিকুইড চিজ দিয়ে দিচ্ছে ভাইটা সব কাবাবের মধ্যে। আহা, লিকুইড চিজের যা টেস্ট, তোমাদের বলে বোঝাতে পারবো না, তোমরা এসে খেলে বুঝতে পারবে কতটা টেস্ট এখানে। দেখো এবার মজারেলার চিজ দিচ্ছে ভাই, চিকেন চিজ কাবাবের মেকিং এটা দেখাচ্ছি আমি, জাস্ট ফাড়াফাড়ি মুখে আমার, বলতে বলতেই জল চলে আসছে। তোমরা প্লিজ এসে ট্রাই করে দেখো বন্ধুরা। এবার দেখো লিকুইড চিজ এটার মধ্যেও দিচ্ছে, আহা দুর্দান্ত। সবেতেই লিকুইড চিজ দিচ্ছে, কাবাবের মধ্যে চিজ ছাড়া কি চলে? লিকুইড চিজ আর কাবাবের একটা মিশ্রণ, এর মধ্যে স্পেশাল এদের মশলা দিয়ে দিল ভাই, তার মধ্যে কাঠিগুলো বসিয়ে দিচ্ছে, হাতে খেতে দুর্দান্ত লাগবে। কাঠি দিয়ে তুলবে আর টুকটুক টুকটুক করে খাবে তোমরা, দুর্দান্ত। অ্যাট লাস্ট চলে এসেছি ব্রোস কাবাবে। দেখো হাতে খাওয়ার আগে চলে এসছে আমার কাছে চিকেন অ্যান্ড চিজ কাবাব, দেখতে তো একদম ইয়াম্মি লাগছে আর জুসিও লাগছে। দেখো জাস্ট টেক্সচারটা, জাস্ট দেখো জিভে পুরো জল চলে এসছে দেখছো। দেখো জাস্ট জিনিসটা, ও ফুলে ফুলে যাচ্ছে একদম। ও খেয়ে দেখি, হ্যাঁ হিয়ার গোস। চিজে ভরপুর, এত চিজ যে কি বলবো, চিজ নর্মালি তোমার মশলাদার চিজ, তার সঙ্গে লিকুইড চিজ দিয়ে একদম ফাটাফাটি জিনিস করে দিয়েছে একদম। মানে চিজের চিজ, চিজের চিজের রান্ন কি যেভাবে বলে, ফার্স্ট অফ অল এটা জুসি টেস্টি ইয়ামি, তিনখানা কম্বিনেশন এর মধ্যে ব্রোস কাবাবে খেতে জাস্ট দুর্দান্ত লাগে ফাটাফাটি। এত নরম কাবাবটা যে কি বলবো, আর পারফেক্টলি কুক, আন্ডার কুক না কিন্তু পারফেক্টলি কুক করেছে এরা, খেতে অসাম লাগে। আর একটা বাইট দিয়ে দেখি, নর্থ কলকাতাতে ব্রোস কাবাবের নাম এমনি হয়নি, এই জন্যই হয়েছে এত টেস্টি, এত জুসি, এত সুন্দর করছে। মানে ভিড়টা দেখো, মানে ভিড়টা দেখিয়ে দেয় কত ভিড় আছে ওখানে ব্রোস কাবাবের, ভিড় দেখতে পাচ্ছ তোমরা কি ভিড় দেখো ব্রোস কাবাবের। লোক চলে আসছে পুরো চারিদিকে, পুরো ঘিরে যাবে ব্রোস কাবাবকে। চিকেন চিজ কাবাব পুরো হিট, এখানে আসা সার্থক ভাই আমার আপাতত। দেখতে পাচ্ছি চলে এসছে আমার কাছে চিকেন আচারি কাবাব, 1 2 3 4 5 6 6 পিস দিয়ে চিকেন আচারি কাবাব খেয়ে দেখি। উফ, দেখতে তো জুসি লাগছে আর গন্ধটা একদম হেভি আসছে, অ্যারোমেটিক স্মেল। একদম একদম আচারের যে ফ্লেভারটা হয় না পুরো ফুটে আসছে, ঝাল ঝাল স্পাইসি স্পাইসি একদম। আর পেঁয়াজের সঙ্গে মুখে পড়ছে পেঁয়াজের, আর এই সসটা দিয়ে তোমার তোমার এই ধরে পাওয়া চাটনিটা দিয়ে একদম জাস্ট জমে উঠে যায় আচারি কাবাবটা, পুরো ফাটাফাটি বানিয়ে যায়। ফ্রেশনেস তো আমার বলে ওখানে বলাই ব্যাপার নেই, এত ফ্রেশ যে কি বলবো পুরো। তোমার টেস্ট ওয়াইজ বলতে গেলে এখানে আমি 10-এর মধ্যে আমি 8 তো দেবোই এবারে, চিজ কাবাবটা 10-এ 10 দিয়েছি দেবো আমি, এত ফ্রেশ ছিল ওটা, এটা 10-এ 8 দেবো আচারি কাবাব। ফ্লেভারটা ভালো, খেতে তোমরা খেতে পারো এই 10-এ 8 দিতে পারো, আর খাবারটা টেস্ট ওয়াইজ আর ফ্লেভারফুল, খুব ফ্লেভার আচারের ফ্লেভারটা ফুটে উঠছে, দুর্দান্ত লাগে।
নেক্সট আইটেম আমার কাছে চলেছে দেখতে পাচ্ছ, চিকেন পেশাওয়ারি কাবাব। মুখে দিলাম পুরো গলে গেল কাবাবটা, জাস্ট ফাটাফাটি কাবাবটা, এই যা টেস্ট পুরো স্বর্গ, একবার ছিটকে গেলাম সেই কাবাবটা। তোমরা আসো, মাস্ট ট্রাই, সব কটা কাবাব এখানকার মোটামুটি ভালোই লাগছে খেতে। এটা 10-8 দেবো আমি, খুব ভালো করে। তো লাস্ট আইটেমের আইটেম চিকেন টিক্কা কাবাব, এরাও 26 আছে, এখানকার ট্রেডমার্ক বললো এটা, সেকেন্ড বেস্ট সেলার চিকেন টিক্কা কাবাব, আফটার তোমার চিকেন চিজ কাবাবের পরে। খেয়ে দেখি, ও জুস ফুস দিয়ে এমন একটা স্পেশাল সসও দিয়েছে ওদের, আলাদা সস ওরা টিক্কার জন্য। খেয়ে দেখি, বা তো সাইজটা দেখছো, সাইজ দেখে উড়ে গেলাম। খেয়ে দেখি, পুরো হেভেনে চলে গেলাম ভাই, পুরো স্বর্গ ছিটকে গেলাম বলে। এটা কেন সেকেন্ড বেস্ট সেলার বলা হয় এটা বুঝতে পারছি, এত টেস্ট, এত ফ্লেভারফুল, একটা কাবাবের মধ্যে ফিউশন করে করেছে, ভাবা যায় না। আর যদি খুব কুকনেস যদি বলি, এত সুন্দর পুড়িয়ে জিনিসটা কাবাব থেকে আলাদাই খেতে লাগবে, সত্যি দুর্দান্ত, সুপার ডুপার হিট। রোজ কাবাবের ভিড় দেখতে পাচ্ছ তোমরা, কি ভিড় দেখো রোজ কাবাবের, আজকে রোজ কাবাবের ব্লগটা তোমরা কেমন লেগেছে একটু ভিডিওতে আমরা একটু কমেন্ট করে জানিও। আমার তো দুর্দান্ত লেগেছে, তোমাদেরও খুব ভালো লাগবে। রোজ কাবাবের লোকেশন হচ্ছে বাগবাজার মাল্টিপারপাস স্কুলের পাশে, একদম জাস্ট ইউনিয়ন ব্যাংকের পাশে, একদম রোজ কাবাবের স্টলটা বসে প্রতিদিন বিকেল 5টা থেকে রাত্রি 9টা অবধি। কিন্তু আমার বলবো একটু আগে টাইম নিয়ে আসো, কারণ এখানে ভিড় প্রচন্ড হয়, টাইম লাগে, 15-20 মিনিট তোমাদের দাঁড়াতে হতে পারে, এত ভিড়, আর ভাইয়া যা বুঝতেই পারছো। আর কাবাবের টেস্ট সত্যিই ভালো, আমি রেকমেন্ড করবো, আর বাতলাবাদের রেকমেন্ডেশন থাকবে, তোমরা রোজ খাওয়া এসে ট্রাই করে যাও, কেমন লাগে রোজ খাওয়া। আবার চলো নেক্সট ভিডিও দেখাবে, টিল দেন টাটা বাই বাই, ভালো থাকো সবাই।